ইসরায়েল ফিলিস্তিন পৌরদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই আল ইসরায়েলকে ধ্বংসের পথে বললেন ইরানের নেতা। এরপর জানিয়ে দিব চব্বিশ ঘন্টায় গাজার পঞ্চাশটি স্থানে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল আরও জানিয়ে দিব জাবালিয়া থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার একশত বিশ লাশ উদ্ধার এরপর জানাবো চীনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব ভাংসুরের দুই মামলায় অব্যাহতি পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত আল আকসা তুফান ইসরায়েলকে ধ্বংসের পথে বসিয়েছে বললেন ইরানের সর্বোচ্চ নেতা ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ হিল উজমা খামিনী ফিলিস্তিনকে মুসলিম বিশ্বের প্রথম ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উল্লেখ করেছেন তিনি আজ ইসলামিক প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খামিনিয়ের এর পঁয়ত্রিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইমামের মাজারে লাখ জনতার উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই মন্তব্য করেছেন আয়তুল্লাহ আল খামিনী বলেছেন ইহুদিবাদ ইসরায়েলের বিরুদ্ধে সঠিক সময় আল আকসা তুফান অভিযান পরিচালনা করা হয়েছে এই অভিযানের ফলে ইহুদিবাদী সরকার এমন একটি পথ বেছে নিয়েছে যাকে ধ্বংস ও নিঃসিন্ন হয়ে যাওয়ার দিকে এগিয়ে নিয়ে যাবে ইরানের সর্বোচ্চ নেতা বলেন ইমামী সোভিয়েত ইউনিয়নের পতনের আগে প্রেসিডেন্ট তিনি কমিউনিস্ট শাসনের মেরুদণ্ড ভাঙ্গা শব্দ শুনতে পাচ্ছেন ইমাম ফিলিস্তিন সম্পর্কে যে ভবিষ্যৎ উদ্যানি করেছিলেন তার বাস্তবায়ন এখন পরিলক্ষিত হচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন আয়তুল্লাহ খামিনি বলেন ইমাম ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আপোষ আলোচনা ব্যাপারে আশাবাদী হতে নিষেধ করে বলেছিলেন ফিলিস্তিনি জনগণকে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে তাদের অধিকার আদায় করে নিতে হবে একমাত্র যুদ্ধের মাধ্যমে দখলদার ইসরায়েলকে করা যাবে ইরানের সর্বোচ্চ নেতা বলেন আল আকসা তুফান অভিযানে ইসরায়েল এমন আঘাত খেয়েছে যার ক্ষতি কাটিয়ে তার পক্ষে সম্ভব হবে না ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঠিক সময় চালানো ওই অভিযানের ফলে ইহুদিবাদীদের সকল ষড়যন্ত্র ও কুট্র পরিকল্পনা ব্যর্থ হয়েছে দখলদার ইসরায়েল এমন একটি অবস্থানে চলে গেছে যেখান থেকে আবার শক্ত করে দাঁড়ানোর সুযোগ Pabina. চব্বিশ ঘন্টায় গাজায় পঞ্চাশ স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল গত চব্বিশ ঘন্টায় গাজার পঞ্চাশটি লক্ষ্যে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় সামরিক অবকাঠামো অস্ত্রের ডিপো এবং হামাস যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে খবর আলজাজিরার গাজার মধ্যাঞ্চলে হামাসের একটি লক্ষ্যে হামলা চালিয়ে বেশ কয়েকজন যোদ্ধাকে হত্যা করা হয়েছে পুরো গাজা জুড়ে ইসরায়েলের সর্বশেষ হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছে বুরোইজি শরণার্থী শিবিরে ইসরায়েল ইসরায়েলি বাহিনীর হামলায় ছয় নারী এবং এক শিশু সহ অনেকেই নিহত হয়েছেন এদিকে মধ্য গাজার নুসেরা শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় চারজন নিহত হয়েছে খান ইউনিসের বেশ কিছু আবাসিক এলাকায় হামলা চালানো হয়েছে এতে কমপক্ষে তিন শিশু সহ বারো জন প্রাণ হারিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান বলেছেন আমরা কোনো অবস্থাতেই হামাসের শাসন মেনে নিব না গাজায় চলমান যুদ্ধে ইতি টানতে নতুন যুদ্ধবিরতি পরিকল্পনা ঘোষণা করা হয়েছে হামাস এতে রাজি থাকলে ইসরায়েল মেনে নিবে বলে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র দেশ দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি একথা জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে যুদ্ধবিরতি পরিকল্পনাটি তুলে ধরেছেন সেখানে বলা হয়েছে মোট তিন ধাপে যুদ্ধবিরতি কার্যকর করা হবে এর প্রথম ধাপ শুরু হবে ছয় সপ্তাহে যুদ্ধবিরতির মধ্য দিয়ে সে সময় গাজার জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সৈন্যদের সরিয়ে নেওয়া হবে দেওয়া হবে মানবিক সহায়তাও একই সঙ্গে হামাস এবং ইসরায়েলের মধ্যে বন্দি এবং জিম্মি বিনিময় হবে বলেও পরিকল্পনায় বলা হয়েছে যুদ্ধবিরতির এই প্রস্তাবে ইসরায়েল হবে বলে যুক্তরাষ্ট্র আশা প্রকাশ করলেও ইসরায়েলের মন্ত্রিসভার কয়েকজন সদস্য ইতিমধ্যেই এর বিপক্ষে অবস্থান নিয়েছেন যুদ্ধবিরতির প্রস্তাবটি এমন এক সময় দেয়া হল যখন ইসরায়েলের সামরিক বাহিনী গাজার রাফা শহরে বিমান হামলা জোরদার করেছে জাবালিয়া থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার একশত বিশ লাশ উদ্ধার অবরুদ্ধ গাজা উপত্যকার শহর জাবালিয়া থেকে ইসরায়েলি সেনারা সরে যাওয়ার পর থেকে ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে দখলদার সেনাদের প্রত্যাহার করার পর জাবালিয়া থেকে উদ্ধার হওয়া ফিলিস্তিনিদের লাশের সংখ্যা একশত বিশ ছাড়িয়ে গেল ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা অফ জানিয়েছে গতকাল গাজার সিভিল ডিফেন্স বিভাগের অনুসন্ধানী দলগুলো পঞ্চাশটি মরদেহ উদ্ধার করে ইসরায়েলি সেনাদের নির্বিচার বোমা বর্ষণ ও গোলা নিক্ষেপে বিধ্বস্ত ভবনগুলোর নিচে চাপা পড়ে নিহত হন এসব হতভাগ্য ফিলিস্তিনি যাদের বেশিরভাগই নারী ও শিশু এর আগে শনিবার জাবালিয়া থেকে বীরজন শিশু সহ অন্তত সত্তর জনের নিষ্প্রাণ দেহ উদ্ধার করা হয় এখনও ধ্বংসস্তপে সরিয়ে আরও মরদেহ পাওয়া যাবে বলে ধারণা করছেন উদ্ধারকারী দলগুলোর সদস্যরা গত শুক্রবার জাবালিয়া শরণার্থী শিবিরে বিশ দিনব্যাপী গণহত্যা ও তাণ্ডবের অবসান ঘোষণা করে ইসরায়েলি বাহিনী ওই ২০ দিনে জাবালিয়ায় অন্তত দুইশটি বিমান হামলা চালায় দখলদার সেনারা ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে বিশ দিনে জাবালিয়ার সত্তর শতাংশ ভবন ধ্বংস করার মাধ্যমে অন্তত এক লাখ ফিলিস্তিনিকে পথে বসিয়ে দিয়েছে ইহুদিবাদীরা দখলদার সেনারা চলে যাওয়ার পর পালিয়ে যাওয়া গাজাবাসী তাদের ঘরবাড়িতে ফিরতে শুরু করেছেন যদিও ধ্বংসদর্গের মাত্রা এত বেশি ছিল যে বেশিরভাগ মানুষই তাদের ঘরবাড়ি চিনতে পারছেন না চীনের বিরুদ্ধে জেলোনস্কির মারাত্মক অভিযোগ দু সালে ইউক্রেনের ওপর হামলা ঠিক আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরের সময় দুই দেশ সীমাহীন মৈত্রীর অঙ্গীকার করেছিল ইউক্রেন যুদ্ধের বিষয়ে চীন নিরপেক্ষ অবস্থানের দাবি করে আসছে যুদ্ধের শুরু থেকে পশ্চিমা জগতের নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য উল্লেখযোগ্য মাত্রায় বাড়ানো সত্ত্বেও চীন সে দেশকে কোন সামরিক সহায়তা দেয়নি বলে দাবি করেছে অথচ মার্কিন প্রশাসন চীনের বিরুদ্ধে রাশিয়াকে ডুয়াল ইউজ বা বেসামরিক ও সামরিক কাজে ব্যবহার করা যায় এমন সামগ্রী রপ্তানির অভিযোগ এনেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলস্কি এবার পরোক্ষভাবে চীনের বিরুদ্ধে রাশিয়াকে প্রত্যক্ষ মদত দেওয়ার একাধিক অভিযোগ আনলেন তার মতে চীনের মদতের কারণে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্টের অভিযোগ সুইজারল্যান্ডে আসন্ন ইউক্রেন শান্তি সম্মেলন বাঞ্চাল করতে রাশিয়াকে সহায়তা করছে চীন রাশিয়া সম্মেলন আমন্ত্রণ না পায় চীন সম্মেলনে যোগ না দেয়ার ইঙ্গিত দিচ্ছে সরাসরি নাম না নিয়েও জেলস্কি বলেছেন অন্যান্য অনেক দেশের ওপর সম্মেলনে অংশ না নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে চীন সিঙ্গাপুরে সাংরি লা ডায়ালগ নামের প্রতিরক্ষা সংক্রান্ত সম্মেলনে সশরীরে যোগ দিয়ে জেলনস্কি এশিয়ার দেশগুলোর প্রতি সমর্থন আদায়ের চেষ্টা করেছেন রাশিয়ার হামলা মোকাবেলায় তিনি ইউক্রেনের জন্য সামরিক সহায়তা আবেদন জানান সুইজারল্যান্ড ইউক্রেন শান্তি সম্মেলনে শীর্ষ নেতাদের উপস্থিতি থাকার অনুরোধ করেছেন জেলোনস্কি তার মতে এখনো পর্যন্ত প্রায় একশো দেশ ও প্রতিষ্ঠান সম্মেলনে অংশ নেওয়ার অঙ্গীকার করেছে চীন জেলোনস্কির অভিযোগ সম্পর্কে সরাসরি মন্তব্য করেনি তবে সম্মেলনে উপস্থিত চীনা প্রতিরক্ষামন্ত্রী দং জুন তার সঙ্গে সাক্ষাৎ করেননি ইউক্রেনের শান্তি ফেরাতে চীন নিজস্ব পরিকল্পনা পেশ করলেও এখনো সেই শান্তির সমাবেশ এবং পরিবেশ সৃষ্টি হয়নি বলে দাবি করছে বেইজিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও শুক্রবার বলেছেন আন্তর্জাতিক সমাজ এই ক্ষেত্রে চীনের প্রত্যাশা এখনো পূরণ করেনি ভাংচুরের দুই মামলায় অব্যাহতি পেলেন ইমরান খান লংমার্চে ভাংচুরের দুই মামলায় অব্যাহতি পেয়েছেন পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দলের অন্য শীর্ষ নেতা শাহ মোহাম্মদ কুরেশিও অব্যাহতি পেয়েছেন রাজধানীর একটি ডিস্ট্রিক্ট ও সেশন কোর্ট এই রায় দিয়েছেন ইমরান খান ও কুরেশি দায়ের করা আবেদনের বিপরীতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইহতে শাম আলম তাদের অব্যাহতির অনুমোদন দেন এর আগে এই মামলা থেকে পিটিআই নেতা আলী মোহাম্মদ খান ও মোরাদ সাইদকে খালাস দেওয়া হয় সাবেক নেতা আসাদ উমর অব্যাহতি পেয়েছেন দেশটির গোলরা থানায় তাদের বিরুদ্ধে এই মামলা হয়েছিল একশত ধারা লঙ্ঘনে দায়ে কোহসার ও করাচি কোম্পানি থানায় একই ধরনের হামলা থেকে ইমরান খান এবং তার দলের অন্যান্য নেতাদের মামলা থেকে খালাসের পর এই রায় এলো নয় মে দাঙ্গার ঘটনায় করা আর দুই মামলা ইমরান খানকে গত মাসের তিরিশ তারিখ ইসলামাবাদের একটি সেশন আদালত ইমরান খানকে খালাস দিয়েছেন বর্তমানে বেশ কিছু মামলায় পাকিস্তানে আদালিয়া কারাগারে বন্দী রয়েছেন ইমরান খান দু সালের আগস্ট থেকে তিনি বন্দী